বন্ধুরা, আজকে আমি তোমাদের চিকেন পিৎজা বানিয়ে দেখাচ্ছি গ্যাসের চুলায়। তাহলে আমি কি করে বানাই তোমরা দেখতে থাকো। এখানে আমি 1.5 চামচ ইস্ট নিয়েছি। আমি জলটা ইদুষ্ণ গরম জলে দিয়েছি, যেন আঙ্গুলটা সয়, এরকম জল নিয়েছি, গরম জল। বন্ধুরা, আজকে আমি তোমাদের চিকেন পিৎজা বানিয়ে দেখাচ্ছি গ্যাসের চুলায়। তাহলে আমি কি করে বানাই তোমরা দেখতে থাকো। এখানে আমি 1.5 চামচ ইস্ট নিয়েছি। আমি জলটা ইদুষ্ণ গরম জলে দিয়েছি, যেন আঙ্গুলটা সয়, এরকম জল নিয়েছি, গরম জল। এবার আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেখেন, 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। বন্ধুরা, এখানে আমি কিন্তু হাফ বাটির থেকে একটু বেশি জল নিয়েছি। আমার চিনিটা গলে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। এখন দেখছি ইস্টটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম কেমন হয়েছে। এই দেখো কি সুন্দর হয়েছে একদম। এবার আমি এখানে 2 চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু মিক্সড করে নেব। আমি পিৎজাটা বানানোর জন্য একটা বাটি নিয়েছি। এখানে 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি পিৎজার ডোটা বানানোর জন্য। এরপর আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এবার ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, আমি একটু একটু করে এবার ইস্টটা দিয়ে দেব। একবারে দেব না, দেখি কত টাকা লাগে। আবার একটু দিয়ে দিলাম। আমি সবটাই ইস্ট দিয়ে দিলাম। আমার সম্পূর্ণ ইস্টটা এখানে লেগে গেছে। এবার হাত দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। পিৎজার ডোটা কিন্তু একটু নরমই হয়। এই দেখো, আমি 2-3 মিনিট ডোটাকে এইভাবে মেখে নিয়েছিলাম। এই দেখো এরকম হয়েছে। আমি এবার একটু তেল মাখিয়ে তারপর ডোটাকে আবার মেখে নেব। আমি এবার একটু তেল নিয়ে মেখে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার কিন্তু আমার আর হাতে লাগছে না। আমার ডোটা মাখা হয়ে গেছে, এই দেখো। এবার আমি একটু এর গায়ে তেল লাগিয়ে তারপর 2.5 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার 2.5 ঘন্টা হয়ে গেছে। এখন দেখছি কেমন হয়েছে। এই দেখো একদম ফুলে কি সুন্দর হয়ে গেছে। এই দেখাচ্ছি তোমাদের, এই দেখো।
আমার ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে। আমি এবার ডোটাকে ভালো করে একটু মথে নেব, আর পিৎজার ডো যত ভালো করে মথে নেওয়া যায় ততটাই ভালো হয়। আমার ডোটা মথা হয়ে গেছে, এবার আমি একটি থালা নিয়েছি, আমি পিৎজাটা এর মধ্যেই বানাবো। একটু তেল লাগিয়ে নিচ্ছি, এবার আমি ডোটা থালাটার মধ্যে দিয়ে দিলাম। আমি এবার হাত দিয়ে চেপে চেপে থেকে ছড়িয়ে নেব, তোমরা বেলে নিতেও পারো। এবার আমি চারপাশগুলো হাত দিয়ে এইভাবে মোটা করে নেব। আমি এবার কাঁটা চামচ দিয়ে ভালো করে পিজাটা ফুটো করে নেব এইভাবে, না হলে পরে অনেকটা ফুলে যাবে। আমার ফুটো করা হয়ে গেছে, এখন আমি কিছুটা সস দিয়ে দিচ্ছি। আমি এখন টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আমার কাছে আজকে টমেটো সসটাই আছে, সেটাই দিচ্ছি, তোমাদের পছন্দ মতো দিয়ে নিতে পারো, পিৎজা সসটাও দিতে পারো, তবে টমেটো সস দিয়ে কিন্তু খারাপ লাগে না, অনেকটাই ভালো লাগে। আমি এখানে 3 চামচ টমেটো সস দিয়েছি। আমি এবার কিছুটা চিজ গ্রেট করে দিচ্ছি। আমি এখানে রান্না করা চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, শুধু মাংসটা, হাড় নেইনি কিন্তু। তোমরা আলাদাভাবে মাংসটাকে ভেজেও নিতে পারো মেরিনেট করে। যখন মেরিনেট করবে তখন আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, নুন দিয়ে মেরিনেট করে রাখবে 1 ঘন্টা। তারপর চিকেনটাকে ভালো করে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভেজে নেবে। আমার মাংস রান্না ছিল তাই আমি মাংসটা আর ভাজিনি, এটা দিয়ে দিচ্ছি। শুধু ধনে পাতাটা এখানে অ্যাড করেছি। এবার আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আমার কাছে গ্রিন ক্যাপসিকাম ছিল সেটাই দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আমি এরকম করে কিউব করে কেটে নিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এবার এখানে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও আমি কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। আমি কিছুটা চিজ দিয়ে দিচ্ছি, আমি অনেকটা চিজই দিয়ে দিব, আর পিৎজাতে একটু চিজ বেশি হলে ভালোই লাগে।
আমি এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার আমি এক চামচের মতো অরিগানো দিয়ে দিচ্ছি, এটাতে টেস্টটা অনেকটাই বাড়িয়ে দিবে। আমি এবার কিছুটা অলিভ অয়েল চারপাশে ব্রাশ করে দেব, তাহলে ভালো করে ব্রেক হবে। আমি একটি কড়াইতে কিছুটা লবণ নিয়েছি, এই লবণটা 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছিলাম এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবার আমি পিৎজাটা বসিয়ে দিচ্ছি। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এবং লো হিটে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আমার 10 মিনিটে কিন্তু পিৎজাটা হয়নি, আমার 15 মিনিট লেগেছে। 10 মিনিট আগে আমি খুলে দেখেছিলাম, আমার হয়নি পিৎজাটা, তাই আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার 15 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমার পিৎজাটা কতটা সুন্দর হয়েছে, একদম চারপাশ সুন্দরভাবে ফুলে উঠেছে এবং আমি যে ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো দিয়েছি তার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু আজকে গ্যাসের চুলায় পিৎজাটা বানিয়েছি, এই দেখো। আমি এবার তোমাদের পিৎজাটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি কেটে, এই দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে।